সুধি দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ঘরের এই তিনটি কোণে অর্থ ভুলেও রাখবেন না, তাহলে আপনার অর্থর ক্ষতি হতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, অর্থ আমরা অনেকেই উপার্জন করি, কিন্তু অর্থকে আমরা অনেকেই ধরে রাখতে পারি না। আবার দেখা যায় যেরকম আমরা কর্ম করছি সেই মতো অর্থ হয়তো আমাদের উপার্জন হচ্ছে না। বিভিন্ন প্রকার আমাদের জীবনের সমস্যা আছে, আর এই সমস্যাগুলির সমাধানের জন্যই আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। অর্থ আমাদের যেমন উপার্জন করতে হবে, সেরকম অর্থ আমাদের কিন্তু ধরেও রাখতে হবে। আর তার জন্য একটু বাস্তুশাস্ত্র মতে কী কী করণীয় আছে সেই বিষয়গুলির দিকে অবশ্যই খেয়াল দেওয়া উচিত। আজ আমি আলোচনা করব যে ঘরের কোন জায়গায় আপনি আপনার মানি ব্যাগ রাখতে পারবেন না, আর যদি মানি ব্যাগ রাখেন তাহলে আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসবে, এই সব বিষয়ে। সুতরাং একটু মেনে চলুন, অবশ্যই আগামী দিনটি আপনার অনেকটাই সুখকর হবে। আজকের আমাদের আলোচনা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি নিচের কমেন্ট সেকশনে আমরা আশা করছি। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। সাধারণভাবে আমরা যখন বাড়ির বাইরে থেকে, অফিস থেকে বা ব্যবসা থেকে বাড়িতে ফেরত আসি রাত্রে, তখন আমরা জামাকাপড় ছাড়ার সঙ্গে সঙ্গে মানি ব্যাগটিকেও বিশেষ যে কোনো জায়গায় নামিয়ে রাখি। অবশ্যই তখন আমাদের মানি ব্যাগের দিকে তেমন একটা খেয়াল থাকে না। আমরা তখন ভাবি যে মানি ব্যাগটা যেখানে খুশি নামিয়ে নিজের মতো ফ্রেশ হতে চলে যাই, কিন্তু এটি আমাদের সমস্যা হতে শুরু করে। ফলে আপনার জীবনে যে সমৃদ্ধির পথ দিনে দিনে সংকুচিত হতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আপনি যেখানে টাকাটি রাখছেন বাড়ি ফেরত এসে আপনি হয়তো জানেন না, বাস্তুশাস্ত্র মতে এটি অনুচিত, ফলে আপনার ব্যবসায় অবশ্যই অবনতি হতে পারে বা চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে। সব দিক থেকে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন এবং আর্থিক ক্ষতি হবে। সর্বোপরি আপনার এর ফলে আর্থিক ক্ষতি হবে। তাই যাতে এই সমস্যাটিতে আপনি না পড়েন, তার জন্যই আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাকে এই বিষয়টি বিস্তারিত জানিয়ে দেব। তাই বাস্তুশাস্ত্র মতে টাকার অর্থাৎ মানি ব্যাগ বা আপনার বাড়িতে রেখে দেওয়া যে গয়নার বাক্স কোন দিকে রাখা উচিত সেটি আমি আলোচনা করব। শুধুমাত্র যে আপনার আর্থিক উন্নতি হবে তা নয়, আপনার সৌভাগ্যের সঙ্গে জড়িয়ে যাবে আপনার জীবনযাত্রা, অর্থাৎ প্রতিদিনই নিত্য সঙ্গী হয়ে যাবে আপনার সৌভাগ্য। তাই অবশ্যই এই বিষয়টি বলে দিচ্ছি, শুনুন। এমনটা মনে করা হয় উত্তর দিক হলো ভগবান কুবেরের স্থান, আর আপনারা জানেন যে কুবের হচ্ছে ধনপতি। তাই ঠিক এই আপনার ঘরের উত্তর দিকে টাকা পয়সা যদি আপনি রাখেন তাহলে অর্থের স্বাদ পেতে আর বেশি সময় লাগে না। শুধু তাই নয়, আপনার গৃহের মধ্যে ধীরে ধীরে পজিটিভ এনার্জি ঢুকতে থাকে, ফলে আপনার দিনের বিভিন্ন সমস্যাগুলি খুবই দ্রুত সমাধান হতে শুরু করে এবং আপনার জীবনে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যায়। তাই দর্শক বন্ধু, এবার থেকে আপনি আপনার মানি ব্যাগ, পার্স বা গয়নার বাক্স অবশ্যই উত্তর দিকে কোনো আলমারি বা বক্সে রাখুন, এর ফলে আপনার জীবন আরও ভালো হয়ে যাবে। তবে এক্ষেত্রে আরেকটি কথা আপনাদের বলে দেওয়া উচিত যে কোনোভাবেই যেন দক্ষিণ দিকের দেওয়ালে আপনারা আপনাদের এই মানি ব্যাগ রাখবেন না, তাহলেই কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে যাবেন। এবং তার সঙ্গে আরেকটি কথা বলি আপনাদের, আপনার যদি উত্তর দিকে রাখতে সমস্যা হয় তাহলে আপনি পূর্ব দিকে রাখতে পারেন, এর ফলেও কিন্তু আপনারা সুফল পেতে পারেন। সাধারণভাবে এই কথা বলা হয় ঘরের মধ্যে কোনো চারকোনা টেবিলে কোনোভাবেই আপনি
অর্থ রাখবেন না। সাধারণভাবে বলা হয় উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক বা উত্তর পশ্চিম দিকে কোনোভাবেই আপনি আপনার অর্থের ব্যাগ রাখবেন না, তাহলেও কিন্তু আপনার জীবনে সমস্যা নেমে আসতে পারে। আবার আপনাদের মধ্যে অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে যে ঠাকুর ঘরে দেবদেবীর পিছনে বা দেবদেবীর কাছে কোনো কৌটের মধ্যে টাকা পয়সা গয়নাগাটি রাখা ভালো, কিন্তু বাস্তুশাস্ত্র মত অনুযায়ী এটি কিন্তু বেজায় ভুল। আপনারা কোনোভাবেই ঠাকুর ঘরে এই রকম টাকা পয়সা গয়নাগাটি একদমই রাখবেন না, তাহলে কিন্তু আপনাদের জীবনে ধীরে ধীরে সমস্যা নেমে আসতে পারে। বাস্তুশাস্ত্র মত অনুযায়ী আরেকটি উল্লেখযোগ্য দিক হলো আপনারা যে আলমারিতে টাকা পয়সা গয়নাগাটি রেখেছেন সেটি যেন কোনোভাবে বাথরুমের দিকে মুখ করে না হয়, মূল সদর দরজার দিকে মুখ করে না হয় বা স্টোর রুমের দিকে মুখ করে না হয়। অবশ্যই এই বিষয়টির দিকে আপনারা খেয়াল দেবেন যাতে এই জিনিসটি না হয়, তাহলেও কিন্তু আপনাদের জীবনে সমস্যা নেমে আসতে পারে। কারণ এমনটা করা বেজায় অশুভ লক্ষণ বলে ধরে নেওয়া হয় বাস্তুশাস্ত্রে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাই টাকা পয়সা আপনি যতই ইনকাম করুন না কেন, আপনি টাকা পয়সা আপনার নিজের মতো যেখানে সেখানে ব্যয় করতে পারলেও আপনি যেখানে সেখানে রাখতে পারবেন না। আপনি যদি বাড়ির যেখানে সেখানে আপনি টাকা পয়সা রাখেন, মানি ব্যাগ ফেলে রাখেন, তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার পকেট খালি হতে বেশি সময় লাগবে না। তাই বন্ধুরা, প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি যারা আপনারা সম্পূর্ণ দেখেছেন তারা বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিচে একটি লাইক করবেন, এবং ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যারা আজকে আমাদের নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এই সমস্ত সাধারণ নিয়মগুলি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি হতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আমরা সব সময় বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন টোটকা আপনাদের দিয়ে থাকি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই আপনি এরপর থেকে অবশ্যই আপনার উত্তর দিকের কোনো দেওয়াল, র‍্যাক বা আলমারির মধ্যে আপনার মানি ব্যাগ রাখবেন। এর ফলে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি হবে খুব দ্রুত, ঘরে পজিটিভ শক্তির প্রবেশ ঘটবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন, এমন কিছু ছোট ছোট টোটকা রয়েছে যে টোটকাগুলি আপনাদের সেইভাবে সমস্যা সৃষ্টি করবে না, কিন্তু আপনারা যদি এই টোটকাগুলি করেন তাহলে আপনার জীবনে উন্নতি হতে বেশি সময় লাগবে না। তাই বন্ধুরা, প্রত্যেককে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার বলা অনুযায়ী এই করণীয়গুলি পালন করুন। যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের আরও ভালো ভালো ভিডিও নিবেদন করব। যাই হোক, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছি এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনি বাড়ির কোন দিকে আপনার টাকা পয়সা রেখে দেবেন, কারণ আমরা সকলে বাড়ি ফেরার পর রেডি হওয়ার জন্য অর্থাৎ ফ্রেশ হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। তখন জামাকাপড় বদলে যখন টাকা পয়সার ব্যাগটি রাখি তখন খেয়াল করি না আমরা ঘরের ঠিক কোন দিকে রাখলাম। আবার এই বিষয়টি সম্পর্কে অনেকের তেমনভাবে জানাও নেই। তাই আপনাদের কাছে অনুরোধ করছি বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, নিজে জানুন এবং লোককে জানতে সাহায্য করে দিন। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলের গ্রোথ লেভেল অনেক বেশি। তাই আরও বেশি বেশি পরিমাণে ভালোবাসুন, আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, নমস্কার।